প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের গানের ফান অনুষ্ঠানটি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে বেশ খানিকটা সময় জুড়ে আমরা একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করব। গান এবং আনন্দ, এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়। আর এই অনুষ্ঠানে প্রতিবারের মতো আমরা একজন শিল্পীকে নিয়ে আসি, যিনি আমাদের অনুষ্ঠান আলোকিত করে আমাদেরকে আনন্দ দেন। আজকে আমরা একজন বিশেষ শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, যেটা মানে আমি নিজেই ভীষণভাবে রোমাঞ্চিত অনুভব করছি। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, শুধু শিল্পী বলে ভুল হবে, একজন সঙ্গীতজ্ঞ, একজন শিক্ষক, সঙ্গীতের শিক্ষক, একজন লেখক, নজরুল গবেষক, আরও অনেক পরিচয় আমরা পেয়ে যাব একটু পরেই তার সঙ্গে যখন আলোচনাতে যাচ্ছি। তিনি আমাদের অতি প্রিয় একজন চমৎকার মানুষ, ফেরদৌস আরা। কেমন আছেন আপা আপনি? আমি ভালো আছি। এই যে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমি বলবো বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্যে আপনি এসছেন এবং আমাদেরকে বিভিন্ন লাইভ শো করছেন, আজকে টেলিভিশনে, নিশ্চয়ই একটা পার্থক্য অনুভব করছেন, কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, এই যে চ্যানেল এস আমার জন্য একেবারে নতুন নয়, কারণ এর যখন শুরু ছিল অনেক আগে, স্টুডিওগুলো তৈরি হচ্ছিল তখনই জলিল ভাই আমাকে দেখাচ্ছিলেন। তো আজকে বহুদিন পরে লন্ডনের মতো জায়গায়, বহু জায়গায় ঘুরেছি, স্টুডিওর যে একটা আলাদা একটা পরিবেশ, হ্যাঁ, এটা পেলাম আর কি চ্যানেলে এসে, খুব ভালো লাগছে। চমৎকার, সেই স্মৃতির রোমন্থনও হয়ে গেল, আবার আপনার আজকে সেই অনুষ্ঠানটি আমরা চমৎকারভাবে উপভোগ করব। এবং মানে গান তো শুনবই, কথাও বলবো, তবে আজকের এই বিজয়ের মাসে আপনাকে পেয়েছে সেটাও আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমি যদি এরকম বলি যে শুরুতেই আমরা একটা দেশের গান বা এই ধরনের কিছু দিয়ে করতে চাই, সেটা কি সম্ভব? এই অনুষ্ঠানের নাম তো গান এন্ড ফান। সত্যি কথা বলতে কি, এই গান এন্ড ফানে আরো কিছু কথা আসবে যা বলবো, চমৎকার, এখনো নয়, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ কথা চলতে চলতেই বলবো। আচ্ছা, তবে প্রথম কথাটি বলছি, ফান মানে আনন্দ, আর আনন্দ আমাদের স্বাধীনতায়, আনন্দ আছে আমাদের এই উচ্ছল বাঙালি সংস্কৃতির বিকাশে, সেই আনন্দকে অনুভব করি আজকে চ্যানেল এসের এই গান অ্যান্ড ফানে। আমাদের বিজয় উল্লাসের যে ফান, সেই ফানের জন্য, সেই আনন্দের জন্য, ফানের চেয়ে বোধহয় বাংলায় বললে বেশি মজা লাগে, আনন্দ, হ্যাঁ, বিজয়ের মাসের আনন্দ নিশ্চয়ই বাংলাদেশের প্রতি একটি দেশাত্মবোধক গান শুনিয়েই আমি শুরু করতে চাই। শুনে ফেলি, হ্যাঁ। আমার মন চলে যায় বাংলা দেশের সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই সুদূরে
একেবারে বাংলাদেশের গ্রামে মনে ঘুরে এলাম আমরা, সেই শ্যামল মাছ কি চমৎকার। এবং আপনি বললেন কাউন চালের কথা বোধ হয় না, এটা কিন্তু একটা স্পেশাল ধরনের একটা গ্রেইন আমাদের। এবং মানে আমি জেনেছি যে ক্ষীর পায়েসের জন্য বোধ হয় একেবারে মনে হচ্ছিল আমি সেই ছোটবেলার গ্রামের। খুবই চমৎকার একটি গান আপা, খুব ভালো লাগলো। কি বলবো, আপনি প্রথমেই আমাদেরকে দেশের সেই আবেশে নিয়ে গেলেন। তারপর আবার ফিরে আসি, একটু আগে যে আলাপটা হচ্ছিল যে প্রথম দিকে আপনি লন্ডনে এসেছিলেন চ্যানেল এসে। আমি আসলে একেবারে প্রথম যখন আসি, আমার বড় বোন হিরণ আলম, আচ্ছা, উনি এখানে সেটেল ছিলেন, আচ্ছা, শেখাতেন, উনি ড্যাক্সো চ্যাম্পিয়ন ছিলেন। আমি 1986 এসেছিলাম ইনার লন্ডন এডুকেশন অথরিটির আমন্ত্রণে রয়্যাল আলবার্ট হলে। আমি জেনেছি, কি চমৎকার একটা ব্যাপার না, একটু অন্য আবেশ ছিল আসলে। এই যে আনন্দ কথাটি, যে ফান কথাটি, আমি বিশ্লেষণ করেই যাব শেষ পর্যন্ত। এখনকার জন্য বিশ্লেষণ এই, গান আমাদের সুস্থতার জন্য প্রয়োজন। গান শুধুমাত্র ফান নয়, গানের সাথে রয়েছে এমন এমন কিছু যেটা একটি মানুষকে একদম তার মনের কিংবা তার অন্তরের কাছে পৌঁছে দেওয়ার, তার ভালো লাগার বিষয়টিতে, তার মানে একটি মানুষের যত অস্থিরতা থাকুক, যত অসুস্থতা থাকুক, মনটাকে যদি শান্তি করে দেওয়া যায়, মনে যদি একটুও সান্ত্বনা আসে, তো ওই গানের প্রয়োজন হবে প্রথম। আর আপনি মনে করেন যে এই সুর গান এটা প্রথম মানুষের মনের প্রশান্তি তৈরি করে, শান্তি করে? আর মনের শান্তি অনেক কিছুর জন্য দরকার। আজকের এই এত অস্থির, এত জটিল জীবন, এত দুঃখ কষ্ট দারিদ্র চারিদিকে, আপনি দেখুন একবার শুধু সঙ্গীতের সুর শুনবেন,
মনটাই অন্যরকম হয়ে যাবে। আর বলছিলাম রয়্যাল অ্যালবার্ট হলের কথা, এটা ছিল এরকম যে হাজার দশেক তো হবেই বোধ হয়, স্থান কাল পাত্র রং বর্ণ ভেদে মানুষ গিয়েছিলেন। আমি গিয়েছিলাম নজরুলের পদ্মার ঢেউরে। বাহ, আমি গানটি শোনাবো তবে শেষের দিকে প্লিজ। এবং এটা কি শচীন কর্তার সুর করা ছিল? এটা না না, এটা নজরুলের গান, নজরুলের গান, নজরুলের গান। এবং এই গানটি শচীন কর্তার গাওয়া, গিয়েছিলেন গিয়েছিলেন তাই হবে। আচ্ছা, তো ওনার গায়কি তো একেবারে আলাদা, হয়তো আমার গায়কিটা একটু ডিফারেন্ট হবে, বাট সেম সেম। আমাদের এখন যে কথাটি আমি বলতে যাচ্ছিলাম যে এত লোকের সমাগম ছিল, আমার কিন্তু একটা সন্দেহ ছিল যে গান গাইবো, এই গান তো বাংলা ভাষার, তারা কি করে বুঝবে। তো যখন গানটা শেষ হয়ে গেল এবং এত লোক আমাকে মানে আদর করছিল, হ্যাঁ, এত বেশি উষ্ণতা ছিল তাদের, হ্যাঁ, তখন আমার মনে হলো যে আরে এখানে তো ভাষা বিশেষ ব্যাপার নয়, সুর এমন একটি বিষয় সারা বিশ্বের যে কোনো কিছু টিউন যদি সুন্দর হয়, সুরে হয়, এটা যে কারোর অন্তরকে ছুঁতে পারে, এর লাগে না কোনো পাসপোর্ট, লাগে না কোনো ভিসা। বলে না যে মিউজিক ইন দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আসলে তাই, কিন্তু না ভাষাটা কোনো ব্যারিয়ারই হতে পারে না তখন। আপনি তো শুরু করেছেন সেই কবে, মনে হয় 72-73 সাল থেকে রেডিওতে? আমার জীবনে আসলে অনেকে জানতে চায় শুরু কবে। হ্যাঁ, আমিও, কিন্তু আসলে শুরু ঠিক ওভাবে বলা মুশকিল আমার, কারণ আমার পরিবার ছিল সঙ্গীতের পরিবার। আমার বাবা এইচএম আব্দুল হাই, যিনি ব্যক্তি জীবনে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডির। চাচাকে তো সবাই চেনেন, চাচা আব্দুল শাকুর, সচিব ছিলেন সিএসপি। কিন্তু সঙ্গীত ছিল আমাদের রক্তে। আমার পিতা গান ক্লাসিক্যাল শিখেছেন এবং তার কাছে হাতে খড়ি, আমরা চার বোন এক ভাই। বিরাট সৌভাগ্যের ব্যাপার এটা নিজের বাবার কাছ থেকে। এবং তারপরে আমরা অনেক অনেক ইন্টারন্যাশনাল টিচারও পেয়েছি, অনেক, আমার এখন যিনি আমাকে এখন না মানে এর মধ্যে তো অনেকেই অনেককেই পেয়েছি, বড় বোনদের হাত ধরে আমার এগিয়ে আসা। জান্নাতারা আমার ইমিডিয়েট বড় বোন, তার বড় নুরি জান্নাত এবং সবচেয়ে বড় হুর ই জান্নাত, যে হিরণ আলম নামে পরিচিত। তো তাদের সহায়তায় আমার অনেকটুকু এগিয়ে আসা। আর অনেককে পেয়েছি, পেয়েছি ভারতের এখনকার সবচেয়ে বিখ্যাত একজন উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ মশকুর আলী খান, ওস্তাদ মশকুর আলী খান, তার কাছে যাই, শেখার চেষ্টা করি, আসলে কতটুকু হয় জানি না। চমৎকার, আমরা আসলে গানের ফাঁকে ফাঁকে শুনবো আপনার আলাপচারিতা। আমার কেন জানি মানে গানও ভালো লাগছে, গল্প করতে ভালো লাগছে, এখন যে কোন দিকে যাব তবে দুটোই সেটা বজায় রাখবো। হ্যাঁ, আমরা, আমি এই এখন যেটা করব, হ্যাঁ, দেশের গান পেয়েছি এবং আশ্চর্য হবেন সারা বিশ্বে দেশের গান বোধ করি বাংলাদেশেই সবচেয়ে বেশি। আমরা পেয়েছি আমাদের দেশকে এবং দেশের জাতীয় কবিকে, কাজী নজরুল ইসলাম। আমি তার গান গাইছি, প্লিজ আমরা শুনছি। ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। পাখিরে কে চিনে রাখে, বনের পাখি কে
ভালোবাসো মোর গান